সময় তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটি থ্রি ফেজ মোটর 8 পোল 96 স্লট একটা সিঙ্গেল লেয়ার ডায়াগ্রাম তৈরি করব এটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 96 পর্যন্ত স্লট আছে আমাদের প্রত্যেকটি দাগ একটা স্লট হিসেবে আমরা কাউন্ট করছি এখানে আমরা লিখে রাখছি যেমন 1 2 3 4 এভাবে লেখা আছে তো আমরা এটি 8 পোল করব সাধারণত এটি 8 পোলে বেশি থাকে তো এটি আমরা ফুল পিস শর্ট পিস করতে পারি লং পিস হতে পারে তবে সাধারণত এটা ফুল পিস শর্ট পিসটাই বেশি থাকে তো আমরা আজকে তাই এটা ফুল পিস করতে চাচ্ছি তো এটা যেহেতু আমরা 8 পোল করব সেই ক্ষেত্রে আমরা এই 96 কে আমরা 8 দিয়ে ভাগ করব 8 দিয়ে ভাগ করলে তাহলে আমরা এখানে 12 পাবো তো এখানে আমাদের 12 হলো স্প্যান তো আমাদের মোট কোয়েল সংখ্যা আছে 96 অর্ধেক অর্থাৎ 48টা তো এখানে আমাদের প্রত্যেকটা ফেজের জন্য তিনটা ফেজ এই 48 কে তিনটা ফেজ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 16টা কয়েল এই 16টা কয়েল অর্থাৎ আমরা 8 পোলে ভাগ করলে তখন আমরা পাবো দুটো করে তার মানে একটা পোল বানাতে গেলে আমাদের দুটো করে কয়েল লাগবে তো আমরা এখান থেকে শুরু করছি যে এটা 12 আর এই যে 1 তো আমরা প্রথমটাকে ভালো করে বুঝবো তাহলে পরেরগুলো সহজ হয়ে যাবে তো দেখেন যে আমরা এই যে 12 তে গেলাম 1 থেকে নিচের দিকেও গেলাম এটা আসলে দুটো টার্মিনাল আছে এদিকে এইদিকে তো এখানে এখানে অনেকগুলো প্যাচ থাকতে পারে 40টা 50টা যে প্যাচ আছে আর কি তো সেই প্যাচগুলো আছে তো আমরা এটা হলো যখন আমরা এই যে 8 পোল দিয়ে স্লটকে ভাগ করছিলাম মানে স্লট 96 ভাগ ছিল হলো 8 মানে 8 পোলের জন্য 8 তো সেটা আমাদের 12 আসছিল এখানে আমরা 1 কম করলে 11 হয় অর্থাৎ আমরা এখানে 1 থেকে 11 যদি করতাম দিতাম কয়েলটা সেটা হতো হলো শর্ট পিস তো এখানে আমাদের দুটো কয়েল দিয়ে একটা পোল বানাইতে হবে তো আমরা এই দুটো কয়েল বোঝানোর জন্য ভিতরে আরেকটা কয়েল দিচ্ছি যেটা হলো 2 থেকে 11 স্প্যানে বসছে তো দেখেন যে আমরা যদি শর্ট পিস করতাম সেই ক্ষেত্রে কিন্তু দুটো কয়েলের মাপ একই হতো যেমন 1 থেকে 11 2 থেকে 12 অর্থাৎ এই জায়গার মধ্যেই বসতো এখানে যেমন 1 আর 12 নম্বর স্লট 2 আর 11 নম্বর স্লট মোট 4টা স্লট এই পোলটা নিচে অনুরূপ শর্ট পিসও একই স্লটগুলো নিত এই কয়েলটা তো দেখেন দুটো টার্মিনাল আছে এটা যেমন টার্মিনাল এটাও টার্মিনাল তো আমরা এই পাশটাকে যদি শুরু টার্মিনাল ধরি আমি এস লেখাম শুরু স্টারে আর এই পাশে যদি শেষ ধরি অনুরূপ এই পাশটা হবে শুরু আর এই পাশটা হবে শেষ তো আমাদের এই শেষের সাথে ভিতরে যে ছোট আছে তার শুরুটা লাগাই দিব তো লাগাই দিলে এখানে আমাদের এইটা কিন্তু টার্মিনাল হিসেবে বের হয়ে আসবে তো আমাদের এই পোলের এই মুহূর্তে যে কানেকশনটা দেখেন যে এই কানেকশন ইন্টার কানেকশন হয়ে গেল অর্থাৎ দুটো কয়েল মিলে এখন একটা পোল তৈরি হয়ে গেছে তো এই দুটো টার্মিনাল হয়েছে এই প্রথমে 1 নম্বর স্লট থেকে একটা টার্মিনাল বের হয়েছে আর এদিকে 11 নম্বর স্লট থেকে আরেকটা টার্মিনাল বের হয়েছে আমরা এই পোলটা বানানোর সময় একটু সময় বেশি নিলাম এই অনুরূপ কানেকশন করে আমরা 8টা পোল বানাবো এখানে এই কানেকশনটাই হবে ঠিক আছে সব জায়গাতে এরপরে আমরা দেখেন যে এটা তো 1 থেকে 12 গেছে তো পরেরটা আমাদের 13 থেকে 24 যাবে আমরা 13 থেকে 24-এ আরেকটা পোল বানানোর জন্য প্রথমে বড় একটা কোয়েল বসায় নিচ্ছি তো ভিতরে আমরা আরেকটা কোয়েল বসাচ্ছি যেটা ছোট হচ্ছে এটা সংযোগ কী হবে আগেরটার মতো এই যে একের টার্মিনাল থাকলো বড়টা শেষ এসে এটা শুরুতে লাগবে এটা মূলত এখানে দিয়ে ঢুকছে আর কি আর এটা থেকে টার্মিনাল বের হবে এটা কিন্তু কানেকশন বোঝাচ্ছে আমি আবার বলছি যে এটা মনে করেন টার্মিনাল রাখছি এটা এই যে এইভাবে ঢুকছে পেছানোর পরে এই শেষের পরে এটা এখান থেকে ঢুকছে এখান থেকে টার্মিনাল বের হয়েছে হ্যাঁ এখানে আমরা কি এটা করতে পারি এখানে আমাদের জয়েন্ট হবে এই আর কি এরপরে দেখেন যে দ্বিতীয় পোল হয়ে গেছে তৃতীয় পোলের ক্ষেত্রে আমাদের 3 × 12 = 36 তো আমরা এখানে 25 থেকে 36 যাচ্ছে তো আমরা এটা এখানে আমাদের বেশি কথা বলা লাগবে না প্রথম দুটো যদি আপনারা বুঝেন একইভাবে আমাদের এখানে কানেকশন হয়ে যাবে এরপরে দেখেন যে 4 × 48 তো আমরা এখান থেকে 48-এ চলে আসতেছি আমাদের অলরেডি যদি আপনারা এখানে যাদের 48 স্লটের মোটর দেখেন এই পর্যন্ত করলে কিন্তু 4 × 48 কত সহজে করা যায় আর কি এরপরে দেখেন যে আমাদের 5 × 60 আমরা এবার 60-এ যাব এবার 6 × 72
আমরা এখানে কিন্তু বড় একটা মোটর কারোর কারণে অন্যান্য স্লটগুলো করতে আপনাদের সুবিধা হবে, এই জন্য এটা আপনারা ভালো করে দেখেন, তাহলে 72 স্লটের কাজটাও কিন্তু আপনারা সহজে করতে পারবেন। আমাদের এবার 7-12 চুরু আসে, আমি ফ্রি হ্যান্ডে করছি যে কারণে কিন্তু আমাদের এই গোলগুলো ভালো হচ্ছে না, এটা আপনারা গ্রাফ পেপারে করলে আরো সুন্দর হবে। 8-12 96 আমাদের লাস্ট পোলে আমরা চলে আসতেছি। তো সবগুলো কানেকশন তো একই ছিল যেটা আমি প্রথম দিকে বুঝাইছি। এবার দেখেন আমরা পোলগুলো গুনে নিই, তারপরে পোল টু পোল সংযোগ করব। যেমন এটা হলো 1 নম্বর পোল, আমি লিখে দিচ্ছি একটু, 2 নম্বর পোল, 3 নম্বর পোল, 4 নম্বর পোল, 5 6 7 8, এই যে 8টি পোল হলো, এদের সংযোগ কী হবে, আমরা এটা থেকে টার্মিনাল বের করে নিব U1, আর এর শেষের সাথে পরবর্তীটা শেষ লাগাই দিব, এটার সাথে পরবর্তীটা শুরু লাগাবো, এটা শেষের সাথে মানে এটা 3 নম্বরের শেষের সাথে 4 নম্বরের শেষ, 4-এর শুরুর সাথে 5-এর শুরু, 5-এর শেষের সাথে 6-এর শেষ, 6-এর শুরুর সাথে 7-এর শুরু, 7-এর শেষের সাথে 8-এর শেষ, এবং লাস্টে 8-এর শুরুটা আমাদের টার্মিনাল হলো। আমরা এখন পরবর্তীটা শুরু করব, তা আমাদের পরবর্তীটা 9 থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা 9 থেকে শুরু হলে এখানে আমাদের গোনা সহজ, দেখেন যে এটা রানের পরবর্তীটা এখানে 21 থেকে শুরু হবে, অর্থাৎ এখানে আমরা গুনে নিতে একবার প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 20-এ যেয়ে পড়তেছে। তো দেখেন যে এখানে যেমন 9 থেকে শুরু করছি, তাই 9 থেকে আমরা শুরু করি, এর ভিতরে অনুরূপভাবে হচ্ছে, আগে আগেরটা যেভাবে হয়েছে সেরকম দুটো করে হচ্ছে। এটা কানেকশন, এই যে আমরা ভিতরে বড়টা থেকে ছোটোটা কানেকশন করবো, ছোটো থেকে টার্মিনাল, এটা দ্বিতীয় পোল যেটা হবে, আমরা এখানে একটা মার্কিং করে রাখি, তাহলে এটা সুবিধা হবে। এটা হলো আমাদের V1, আমরা U1, V1 আর W1 তিনটা কয়েল হবে, ঠিক আছে। তো আমাদের এরপরটা দেখেন, এখান থেকে এটা 32 আসবে, 12 ঘর করে সব, ঠিক আছে। থেকে এটা 44 আসবে, 12 ঘর, পঁয়তাল্লিশ থেকে আমাদের 56, থেকে 68, 12 ঘর, 70 থেকে 80, 81 থেকে 92, 90, এখানে একটু বোঝার আছে, দেখেন যে আমরা একইভাবে তো সংযোগ করছি, কয়টা পোল হলো, আমরা গুনে নিই দ্বিতীয়টা, 1 2 3 4 5 6 7, তো এখানে আরেকটা পোল হবে, সেটা দেখেন যে আমাদের এখান থেকে হবে, তো এটা এখান থেকে যখন যাবে এটা গোলাকার জায়গা, তো যে কারণে আমরা এখান থেকে কতই যাবে গুনে, আমরা 1 2 3 4, এই 6 নম্বর পরে মূলত 1 নম্বর স্লট, তাহলে 4 পরে আমরা এখানে গুনব, 5 6 7 8 9 10 11 12, এই যে 8-এ যাচ্ছে, এটা ছোটো কয়েলটা বসবে, ঠিক আছে। এর কানেকশনটা আমরা একদিকে দেখাই দিই, আমরা লাস্টের দিকে দেখাই দিই, যেমন এখানে এটা ছোটো হবে, ভিতরেরটা একটা বড়, আমরা এখানে দেখাই, তো মনে করেন যে আমাদের এটা বড় কয়েল, এই বড় শেষে থেকে ছোটোটা শুরুতে, আর এই ছোটোটা শেষ থেকে টার্মিনাল নিব, এই টার্মিনাল মূলত আমাদের ওই চার্জ থেকে আসছে, ঠিক আছে। আমরা এবার এটা সংযোগ করি,
তো দেখেন যে আমাদের এই সংযোগটা যা করব আমরা প্রথমে তো V1 রেখে দিয়েছি আমরা তো এবার প্রথম যে পোলটা সেই শেষের সাথে দ্বিতীয়টা দ্বিতীয় পোলের শেষ লাগালাম দ্বিতীয় পোলের শুরুর সাথে তৃতীয়র শুরু তৃতীয় শেষের সাথে চার নম্বরে শেষ করছি চারের শুরুর সাথে পাঁচের শুরু পাঁচের শেষের সাথে ছয়ের শেষ এবার ছয়ের শুরুর সাথে সাতের শুরু সাতের শেষের সাথে আটের শেষ করছি এবং এই যে আটের শুরুটা আমাদের V2 টার্মিনাল হয়ে গেছে এরপরে আমরা আমাদের UV দুটো হয়ে গেছে এখন W শুরু করব তো দেখেন আমরা কত ডিস্টান্সে শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 তো আমরা এখানে 9 ঘর পরে শুরু করছি তো এটাও তাই পরেরটাও তাই করতে হবে তো এখান থেকে আরও 9 গেলে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 17 থেকে শুরু হবে এটা তো এটার অঙ্ক আছে যারা অঙ্ক দেখতে চান আমার অন্য ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন যে কীভাবে এখানে ক্যালকুলেশনগুলো করতে হবে তো দেখেন এটা থেকে আমরা 12 ঘর যাব তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে 28 পর্যন্ত 12 হচ্ছে এটা আমাদের প্রথম পোলটা হচ্ছে তৃতীয় ফেজের জন্য বা W1 এর জন্য যেটা আমাদের টার্মিনাল বের হবে 17 থেকে এই যে টার্মিনালটা হবে এটা হলো W1 এটা শেষ কানেক্টেড হচ্ছে হয়ে এই যে এখান থেকে আমাদের টার্মিনাল বেরোচ্ছে প্রথম পোল হয়ে গেল এবার এই পোলের দ্বিতীয়টা এই W তৃতীয় পোলটা করব আমরা সবগুলো 12 ঘর করে ভিতরের কয়েলটা একটু ছোট সেটা 10 স্প্যান একটা 12 স্প্যান একটা 10 স্প্যান ওটা আমি তো বের করে রাখি তাহলে সংযোগের জন্য সুবিধা হবে আসলে প্রথমটাই ভালো করে বুঝলে পরেরগুলো কোনো সমস্যা হয় না কারণ এখানে তো এখন একবারে অনেকগুলো কয়েল দেখা যাচ্ছে এর প্রথমটাতে আপনারা বেশি লক্ষ্য করবেন পরেরগুলো খালি শুরুটা স্টার্টিং দেখলেই বুঝা যাবে ইনশাআল্লাহ পঁয়ষট্টি থেকে আমরা এটা 76 এসে এখানে দেখেন আমরা গুনবো 1 2 3 4 5 6 7 8 দেখেন 8 পর্যন্ত হচ্ছে তারপরে আমরা 12 যাব দেখেন আমরা টার্মিনাল বেই করে আগে যেভাবে করছিলাম দেখেন আমরা টার্মিনাল দিয়ে বেই করে রাখতেছি কিন্তু এর ফিনিশিংটা দিতে হবে কারণ এখানে আমরা আবার গুনি 1 2 3 4 5 6 7 8 তাহলে আমরা 12 পর্যন্ত যাব 9 10 11 12 এই যে 12তে গেল এই টার্মিনাল কিন্তু আমরা ওই পাশে দেখাই দিয়েছি আর কি এটা হলো 8 নম্বর পোল হবে লাস্টে তো এটা 5 থেকে 16 যাচ্ছে এখানে অনেকে ভুল করে আমাদের এই যে লাস্টে যেটা বেরালো এটা কিন্তু এই যে এটা W জন্য যে কয়েলটা কালারটা আমরা সবুজ কালি দিছি তো এটা কিন্তু আমাদের শেষ পোল এটা কিন্তু প্রথম পোল না প্রথমটা আমি যেন আগে মার্ক করে রাখছিলাম W1 এটা খেয়াল রাখতে হবে যে U1টা আমাদের বেরিয়েছে 1 থেকে V1টা বেরিয়েছে 9 থেকে W1টা বেরিয়েছে আমাদের 17 থেকে তো আমরা এবার কানেকশন করি তো দেখেন যে আমাদের এই প্রথম পোলের শেষটা আগের মতো এটা শেষটা দ্বিতীয় পোলের শেষের সাথে দ্বিতীয় শুরুটা তৃতীয় শুরুর সাথে তৃতীয়র শেষটা চতুর্থ শেষের সাথে চতুর্থ শুরু পঞ্চমের শুরুর সাথে পঞ্চমের শেষ ষষ্ঠের শুরু ষষ্ঠের সরি এটা সে ষষ্ঠের শেষে দিয়েছে ষষ্ঠের শুরু এখানে সপ্তমের শুরুর সাথে আর এটার যে শেষ আর ষষ্ঠের শেষ এটা আমরা এখানে রেখে দিয়েছি আমরা যদি এটা এখান থেকে দিতাম আমাদের কানেকশনটা সুবিধা হতো তো যেহেতু এখান থেকে আমরা বেই করেছি এটা আমরা এখান থেকে টেনে নিয়ে আসি এটা কিন্তু আমরা এই পাশ থেকে দিতে পারতাম ওকে তো এটার তো এটা কিন্তু আমাদের এই টার্মিনালটা এটা এদিক দেবো এটা হলো W2 হবে
এটা ওয়ান এটা টু, বেরানোর সময় ওয়ানগুলো একদিকে টুগুলো আরেকদিকে বের হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখেন যে বিষয়টা আমাদের ইউটা এখানে মিশে গেছে অনেকটা, যে এটা হলো আমাদের ইউটু। তো ইউটিউব বের হয়েছে কোথাও থেকে? ইউটিউব বের হয়েছে আমাদের 85 থেকে, ঠিক আছে? আমাদের ভিটু কোথাও থেকে বের হয়েছে? এটা হলো 93 থেকে। তো এদের মধ্যে যে ডিস্টেন্সগুলো বুঝছেন, এটা সবসময় মেনটেন্স করো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই যে 9 ঘর ডিস্টেন্স, এরপরে ডাব্লিউ টুটাও কিন্তু 9 ঘর ডিস্টেন্স থাকবে। এখান থেকে গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9 থেকে ডাব্লিউ টু, ঠিক আছে? আবার ওয়ানের প্যান্টও তাই, যেমন এখানে আমাদের ইউ ওয়ানটা এক ঘরে, এখান থেকে ভি ওয়ানটা হয়েছে 9 ঘর পরে, এই যে 9 একদম সরাসরি ইউনে যে 9 নম্বর ঘরে আছে। অনুরূপ 9 থেকে আবার 17 থেকে আমাদের ডাব্লিউ ওয়ান হয়েছে, অর্থাৎ 9 ঘর পরপর আছে। তো এটাই ছিল আমাদের 96 16-এর 8-পোলের একটি মোটরের সিঙ্গেল লেয়ার ডায়াগ্রাম। তো আশা করি এই ডায়াগ্রামটা দেখলে আমরা আপনারা কাজ করতে পারবেন, যা আপনাদের সহজ হয়ে আসবে। তো সবাইকে ভিডিও দেখানোর ধন্যবাদ। আমাদের যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।